বাইরে ভীষণ ঠান্ডা, আমি কান ফান সব পেঁচিয়ে রেখেছি। সকালবেলা জেঠিরা আসে, মানে ওই বড়টার ওই সাইড থেকে দুজন কি তিনজন জেঠি আসে হাঁটতে, তার মধ্যে একজন জেঠি আমাকে মানে টুকুকে এটা গিফট দিয়ে গেল সকাল সকাল। মা বললো এসে একদম কিন্তু দেরি করবা না, সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি চলে আসবা। তো এটা হচ্ছে টুকুর গিফট সকাল সকাল। আর গিফটটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। লাইক ওর যে মামা ভাতের থালা বাসনগুলো কেনা হয়েছে দেখাচ্ছি, তারা নেওয়া হয়েছে, মা নিয়েছে এগুলো থালা বাসন, মানে এগুলোতে খাবে আজকে টুকু। তো এটাও সুন্দর একটা সাথে অ্যাড করে দিল। আরও চারটে বাটি আছে যেটার মধ্যে রুপোর পলিশ করা আছে, মানে সিলভার বাটি। তো ওইগুলো ওইগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দেবো অনেক রকম তরকারি। জানার বাবা রেডি হয়ে গেছে, যাবে মাছ টাছ আনতে বাজার করতে। থালা বাসন সব রেডি, ওখানে মাসি এসছে, মাসি রাখা হয়েছে আজকের জন্য। আর আমাদের কাজের কাজ করে চলে গেছে, ঘুমিয়ে আছে, ওকে পুরো ঢেকে ঢেকে দিয়েছে যেন ভালো করে ঘুমাতে পারে। ও সকালে খুব কাশি হচ্ছিল, তোকে তুলসী পাতা আর মধু খাইয়ে দিয়েছি, আর আমি একটু ঘুমাচ্ছি, আমি এটা ঘুমাক, আর এদিকটা নামিয়ে দিই। এখানে আমি আবার ওয়াশিং মেশিনের সব জামাকাপড়গুলো শুকিয়ে, মানে একটু সোক করে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ঠিক আছে, এবার এটাকে উঠিয়ে ছাদে দিয়ে আসতে হবে। মামাম পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল, এখন উঠে এসে গুড মর্নিং, আজকে হচ্ছে দি ডে, টুকু আজকের থেকে সব খাবে, একবারে খাসির মাংস থেকে শুরু করে লেগ পিস, বার্গার, পিজ্জা, কুরকুরে, ম্যাগি খায় না, ম্যাগি পচা, ম্যাগি পচা, তারপরে বিটরুট খাবে, অ্যাপেল সেদ্ধ, ডিম সিদ্ধ, সব খাওয়াই দিব, সব খাওয়াই দিব, সব খাওয়াই দিব। মামা একটু হাসি দাও, হাসি দাও, ই বাবার সাথে আমার সাথে একটু ভিডিও ভিডিও করে নি, আমরা একটু ভিডিও করে নি আসছি সকালে সকালে। আমার তো একটা নাগিন 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 হয়ে গেছে। এখানে একটু তেল মালিশ হচ্ছে, ওর বাবা নাচ করছে। এইদিকে দেখি কি হয়েছে আজকে সকালে রান্না বান্না। তো এইদিকে দুপুরে রান্নার তৈয়ারি চলছে, এখানে হচ্ছে রুটি বানানো, আর সাথে আছে নিরামিষ তরকারি আর ডিমের ঝোল। কি বললা বুঝলাম না, উড়াই বেলা লাগছে মানে তো দেখাবো না। আর নিরামিষ তরকারি কই, ও এই যে এটা হয়েছে আজকে নিরামিষ তরকারি। দেখি বাইরে কি হচ্ছে, এই যে গুনগুনের কোনো কাজ নাই মোবাইল চালানো ছাড়া, শুরু হয়ে গেছে ওর মোবাইল চালানো। এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে, এখানে আর একটা কার্পেট পাতবো। সকালে এখানে চলে আসি, দিল্লি থেকে আগত ঝোলাগুড় যেটা বেবিদি দেখেছে, বেবিদি নেবে। তারপরে এরকম ডিব্বাটা ওজন করা হচ্ছে, মাকে লাগিয়ে দিলাম আমি ডেকোরেশনে, আসছিল না আসছিল না, টেনে টেনে নিয়ে এলাম না কর। আমার স্নানটা হয়ে গেছে, আর এদিকে টুকু থালাটা রেডি করছে হলুদের জন্য, হলুদের ডেকোরেশন তোমাদের দেখিয়ে দিলাম, মানে এক হাতে ব্লগিং সাথে এত কিছু একটু অসুবিধা হচ্ছে। টুকুর থালাটা এটার মধ্যে গাইস, আমার মুখের মেকআপ হয়ে গেছে, এখন আমার ড্রেস ড্রেস হয়নি, একটু কুকে এবার রেডি করে দিই তাড়াতাড়ি করে। ডেকোরেশন কমপ্লিট, তো কই এখানে কই এসে কই মনসব করো, ওর ফুলের টাইটা পরো, কত নম্বর দিলো, 20 22 বাচ্চাদের 20 22। সবাই সেজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এদিকে লাইট ফাইট।
Thank you.
আমার এই ভিডিওটা কিন্তু ব্লগ হিসাবে করা, আর এটার এক আমার টুকুর রাইস সেরেমনির এই ভিডিওগুলো পুরো একটা সিনেমেটিক শট হিসাবে আসবে, যেটা ক্যামেরা দিয়ে করা হয়েছে DSLR দিয়ে, তো সেটা কিছুদিন পর আসবে। আর আমার পুরো ব্লগগুলো কিন্তু এইরকম করেই করা আছে, কারণ অন্যকে কোনো বাচ্চা টাচ্চাদের দিয়ে করিয়েছি, তো সেরকম কোনো ভালো করে ওরা তুলতে পারিনি, তো যতটা তুলেছে আমি এইভাবেই তোমাদেরকে ব্লগটা দেখিয়ে দেবো যে কোন সময় কী হয়েছে, কেমন করে হয়েছে, কীভাবে করেছি। বাট সবথেকে সুন্দর যেটা সিনেমেটিক লুক, সেটা কিন্তু নেক্সট ব্লগে আসবে, নেক্সট না মানে কিছুদিন পর ব্লগে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করছি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা।